Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি এখন দেখাবো ভিউয়ার্স আমি স্পঞ্জের মিষ্টি কিভাবে বানাই আমি দেখাবো একদম সহজ ভাবে একদম ইজি ভাবে দেখাবো এভাবে বানায় খাইলে আপনারা বুঝতে পারবেন যে এত সহজ এত ইজি এত টেস্টি আপনারা দোকানের মিষ্টির চেয়ে বেশি মজা হবে এটা বেশি টেস্ট হবে আপনারা না খেলে বুঝবেন না যে এটা কত মজা এই মিষ্টিটার প্রতি মানে সবার একটা আকর্ষণ একটা লোভ স্পঞ্জের মিষ্টি একটু মিষ্টি কম হয় এই জন্য সবাই বেশি পছন্দ করে তো আমি এখন দেখাবো স্পঞ্জের মিষ্টি কিভাবে বানাই আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি 1 লিটার দুধ নিয়েছি 1 লিটার দুধের সাথে আমি 1 টেবিল চামচ ভিনেগার নিয়েছি আর তার সাথে 2 টেবিল চামচ আমি ই দিছি পানি দিয়ে মিক্স করে রাখছি এখন এই দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বলক আসলে আমি কিভাবে ছানাটা কাটাই দেখাবো এটাতে শর্তে দেওয়া যাবে না এটা সবসময় নাড়তে হবে অনবরত নাড়তে হবে আর আর ভালো করে নিচে নাড়তে হবে নিচে যাতে লেগে না যায় হ্যাঁ নিচে অনেক সময় নিচে লেগে যায় এই জন্য নিচে নাড়তে হবে আর এমনি অনবরত নাড়তে হবে যাতে বলক আসলে আমি ভিনেগারটা দিয়ে দিব আমার দুধটা বলক এসে গেছে এখন আমি অল্প অল্প করে ভিনেগার দিয়ে দিব পানিটা সবুজ না হওয়া পর্যন্ত আমি রাখবো সবুজ হইলে ই হয়ে যাবে ছানাটা পুরো চলে আসবে পানিটা সবুজ হয়ে আসছে পানিটা সবুজ হয়ে আসে সাথে সাথে জালটা বন্ধ করে দিতে হবে নাহলে ছানাটা শক্ত হয়ে যাবে ওই জন্য এখন আর কুক করা যাবে না আমি এটা ঢেলে ফেলবো না হলে এটা সাথে সাথে পানি দিয়ে দিতে হবে সাথে সাথে দিয়ে ফেললে ভিনেগারের গন্ধটা চলে যাবে আর এটা শক্ত হবে না এটা করা বন্ধ হয়ে যাবে তখন ছানাটা নরম থাকে সফট থাকে ছানাটা এখন আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিব এখন আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিব যাতে ছানাটা একদম ঠান্ডা হয়ে যায় একদম ঠান্ডা হয়ে গেছে এটা এখন আমি এখানে রেখে দিব এটা যে কোনো পাত্রে পাতলা একটা নেকড়া দিয়া হবে এটা এটা আমি পাকিজা কাপড় নিছি পাকিজা কাপড়টা সবচেয়ে হয় পাকিজা বয়েলটা একদম বেশি পাতলা হয় এটা লাইলিংয়ের জন্য যেটা কাজ করে কাপড়ের ভিতরে যেটা লাইলিং দেয় সেই কাপড়টা নিছি আমি যে কোনো পাতলা কাপড় নিলে চলবে এটা এখন আমি এখানে 15 মিনিট করে রাখবো ঝুলা রাখবো এটা চিপড়াইতে হবে না 15 মিনিট ঝুলা রাখলে এটা পানিটা ঝরে যাবে 15 মিনিট পরে আমি চলে আসছি চলে আসবো আপনাদের দেখাবো কি অবস্থা আমি ফিরে আসলাম 15 মিনিট পরে এখন আমি এটাতে দেখবো পানি আছে কিনা এই যে একটু পানি আসছে এটা আমি একটু চিপটাই নিবো একটা খুব বেশি চিপটাতে হবে না খুব বেশি জর্জরা করতে হবে না ফ্যানের নিচে দিয়ে শুকানো তারপরে একদম জর্জরা সেটা লাগবে না এটা একটুখানি চাপ দিয়ে দিলেই হবে পানিটা একটু বের করে নিলেই হবে আমি এখানে একটা মথ নিব এটা
একদম কিভাবে মথি নে সেটা দেখাবো। খুব বেশি করতে হবে না, বেশি এটা যত বেশি মথা হবে তত স্পঞ্জটা পারবে, তত মানে ই হবে, খাওয়ার সময় কচকচ শব্দ হবে, কিন্তু আমি ওরকম করব না। আমি যেটা করবো এটা সফট হবে, একদম সফট হবে, অত বেশি শক্ত করব না আমি। বেশি ছানা বেশি মতলে তেলটা বের হয়ে যায়, তেলটা বের হয়ে গেলে তখন মিষ্টিটা বেশি শক্ত হয়ে যায়। আমি দেখাবো আমি কীভাবে ই করবো, আমি দেখাবো। এভাবে হাতের তালু দিয়ে এইভাবে ই করে নিতে হবে। আমি দুবার করেছি, এভাবে তিনবার করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তিনবার করলে ময়দাটা একদম সফট হয়ে যাবে, যখন হাতি নিয়ে দেখা যাবে যে এইভাবে একদম গোল করা যায়, একদম গোল হয়ে গেছে। একটু ইয়ে থাকলে কোনো সমস্যা নাই, একদম পুরো মসৃণ হইতে হবে এমন কোনো কথা না, এভাবে তখন হয়ে যাবে। আমারটা হয়ে গেছে, আমার আর একটুখানি মথি নিব, হয়ে গেছে। আমি এখন পিস পিস করে কেটে নিব। হাত দিয়ে গোল করে নিব। একদম মিছিল হইতে হবে না, এমনি এটা যখন ফুলবে মিছিল দেখা যাবে, কারণ একদম মিছিল করতে গেলে ভিতরের রসটা একটু দেরিতে ঢুকে, এটা খুব তাড়াতাড়ি রসটা ঢুকবে ভিতরে। আমার ইগুলো বানানো হয়ে গেছে, বলগুলো বানানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি শিরা তৈরি করবো। মিষ্টি শিরার জন্য আমি দিব এখন এক কাপ চিনি দিয়ে দিব, এক কাপ চিনির সাথে আমি দিব পাঁচ কাপ পানি। পাঁচ কাপ পানি এক কাপ চিনির সাথে মিষ্টি বেশি খাইতে চাইলে একটু বেশি চিনি দিয়ে দিবেন, সমস্যা নাই। কিন্তু স্পঞ্জের মিষ্টিটা একদম একদম হালকা মিষ্টি থাকে, অল্প মিষ্টি থাকে, এই জন্য আমি একটু কম দিলাম। এখন আমি অপেক্ষা করব, পানিটা বলক এসে গেছে। এখন আমি মিষ্টিটা আস্তে আস্তে ছেড়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন ডেকে দিব, হ্যাঁ 10 মিনিটের জন্য আমি ডেকে দিব। আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখেন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়েছে, টইটুম বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো উল্টাই দিচ্ছি, একটু একটু আলতো হাতে উল্টাই দিতে হবে। খুব সফট হয়েছে, এত সফট হয়েছে যা বলার মতো না, খুব সফট হয়েছে। আমি এখন আর 10 মিনিট পরে আবার ফিরে আসবো। 10 মিনিট পরে আমি এটা নামাই নিব আপনাদের, 10 মিনিট পরে আমি দেখাচ্ছি। আমি ফিরে আসলাম 1 ঘন্টা 10 মিনিট পরে, টোটাল 20 মিনিট হইলো। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। এটা খুবই সফট হয়েছে, আপনারা না বানাইলে বুঝতে পারবেন না যে কত সফট। ময়দাটা বেশি, এটা
ছানাটা যত বেশি মথা হবে তত বেশি শক্ত হবে আর ছানাটা হালকা মথা দিলে বেশি ড্রাই করা যাবে না একটু ভিজা ভিজা থাকলে ওই মিষ্টিটা খুব সফট হয় আপনি যেভাবে বানায় খাবেন দেখবেন কত মজা হয় আমি এখন এক ঘন্টা পর আমি ফিরে আসবে আমি জালটা অফ করে দিলাম এখন একটুখানি শেলার মধ্যে থাকবে এক ঘন্টা পর আমি ফিরে আসছি বিয়ার্স আমি মিষ্টিটা বাটিতে নিয়ে নিছি এখন দেখেন বাটিটা কত সফট মিষ্টিটা কত সুন্দর এত সফট যে আপনি না খেলে বুঝবেন না যে মিষ্টিটা কত সফট আর কত সুস্বাদু আমার ফ্যামিলি মিষ্টি নিয়ে 100 মিষ্টি নিয়ে চ্যালেঞ্জ করে 100 মিষ্টি এক বসা খেতে পারবে হ্যাঁ চ্যালেঞ্জ করে আমি আপনাদের জন্য এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা এইভাবে বানাই খাবেন অবশ্যই মজা পাবেন তাই আমি এইভাবে কেটে দেখাচ্ছি আমি কেটে দেখাচ্ছি দেখেন মিষ্টিটা কত সফট হয়েছে একদম স্পঞ্জ দেখেন এই কত সফট একদম সফট স্পঞ্জের মতো হয়েছে একদম আপনি এইভাবে বানাই খাবেন তো ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবাই পাশে থাকবেন সারা জীবন এই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ